নির্দিষ্ট একটা সময় কাজের পেছনে দেবো সেটার উপরে আমরা একটা নির্দিষ্ট ইনকাম পাবো, এটাই হচ্ছে কি অ্যাক্টিভ ইনকাম। বা এর থেকে সরাসরি বুঝতে পারি যে আমরা যদি যে সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছে সেই কাজে যদি আমরা ফিজিক্যালি যেতে পারি তাহলে আমাদের ইনকাম আসবে, যদি না যেতে পারি তাহলে ইনকাম আসবে না। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে আমাদের সুভাষী স্যারকেই দেখতে পারি, যেমন সুভাষী স্যার হচ্ছে টিচার, স্যার কিন্তু এখন বেরিয়ে গেল, কেন না তার ওখানে কি পড়াতে হবে, সেখান থেকে তার একটা ইনকাম আসবে, সেটা কিন্তু একটা ব্যাপার। এবং আমাদের সিনিয়র স্যার রয়েছে ডাক্তার স্যার, তো ডাক্তারবাবু উনি কিন্তু যখন চেম্বার গিয়ে খুলবেন এবং পেশেন্ট দেখবেন তখনই কিন্তু তার ইনকাম আসবে, যদি না দেখে তাহলে কিন্তু আসবে। আবার আমাদের যে সমস্ত ছোটো ছোটো মুদি দোকানদার আছে তারা যদি নিজেদের মুদি দোকানে ঝাঁপ খোলে তবেই কিন্তু তার ইনকাম আসবে, যদি ঝাঁপ বন্ধ রাখে তাহলে কিন্তু ইনকাম বন্ধই থাকে। এইটা হচ্ছে কি আমাদের অ্যাক্টিভ ইনকাম। এবং প্যাসিভ ইনকামটা কি, প্যাসিভ ইনকামটা হচ্ছে আমরা একটা নির্দিষ্ট কাজ কিছুটা সময়ের মধ্যে করে ফেলবো এবং সেখান থেকেই আমরা একটা বড় ইনকাম মানে বসে বসেই আসতে শুরু করে দেবো, এটা হচ্ছে কি আমাদের প্যাসিভ ইনকাম। তাহলে এই দুটো হচ্ছে কি অ্যাক্টিভ আর প্যাসিভ ইনকামের মধ্যে ডিফারেন্স। এবং প্যাসিভ ইনকামটা একটু সহজে যদি বুঝতে চাই তাহলে একটা গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারি, সেটা কীরকম দেখবেন, ধরুন আপনারা সবাই একটা হচ্ছে হোটেলের মালিক, ঠিক আছে, এটা মনে করুন, একটা ভিজুয়ালাইজ করুন যে আপনারা সবাই একটা হোটেলের মালিক, হোটেলটা আপনার কথা আছে একটা এয়ারপোর্টের একটা পাশে একটা সুন্দর পজিশনে একটা আপনাদের হোটেল আছে। এবার আপনি রাত্রির দুটোর সময় আপনার এয়ারপোর্টের একটা প্লেন নামতেই পারে এবং স্বাভাবিক ব্যাপার রাত্রিবেলা ফ্লাইট নামা, তো প্লেনটা নামলো, আপনি দুটোর সময় কী করছেন, আপনি নিশ্চয়ই ঘুমাচ্ছেন বাড়িতে, আপনি যেহেতু মালিক হোটেলটার মালিক তো আপনি বাড়িতে ঘুমাচ্ছেন এবং দুটোর সময় একটা ফ্লাইট এয়ারপোর্টে ল্যান্ড করবে, ল্যান্ড করে পরে এয়ারপোর্ট যে প্লেন যেহেতু ল্যান্ড করেছে সেখান থেকে প্যাসেঞ্জার্সও নামবে, প্যাসেঞ্জাররা নামলো এবং যেহেতু আপনার হোটেলটা খুব এয়ারপোর্টের খুব কাছে এবং খুব নাম করা সেহেতু প্যাসেঞ্জাররা ফার্স্টেই গিয়ে আপনার হোটেলে ঢুকবে এবং আপনি কী করছেন লোক রেখে দিচ্ছেন তাদেরকে রিসিভ করার জন্য, রিসেপশনিস্ট রয়েছে তারা তাদের নাম ঠিকানা সব নোট করবে, ট্রলি বয় আছে যারা জিনিসপত্র নিয়ে যাবে, তারপর ওয়ার্ড বয় আছে, তারপরে ফুড বয় আছে যারা খাবার টাবার দিয়ে যাবে এবং আপনার সব কিছু করে দেবে। এবং দেখুন তাহলে আমি এটার মাধ্যমে কী বোঝাতে চাইলাম যে আপনি ঘুমাচ্ছেন কিন্তু আপনার আন্ডারে কিছু সংখ্যক মানুষজন কাজ করছে, সেখান থেকে আপনার একটা ইনকাম আসছে, তো আপনি ঘুমাচ্ছেন কিন্তু আপনার ইনকাম বন্ধ নেই, এটাই হচ্ছে কি প্যাসিভ ইনকাম। এই জিনিসটাকে আমাদের বুঝতে হবে। এবং এই প্যাসিভ ইনকাম করার কোনো রাস্তা কি আপনাদের হাতে আছে এখন এই বর্তমান সময়ে দাঁড়িয়ে, কি আপনারা এরকম কোনো রাস্তার সঙ্গে আপনার পরিচয় আছে যেটা সাহায্যে আপনি কিছুদিন কাজ করবেন এবং তারপরে সেখান থেকে ফ্রি মানে বসে বসে একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন? নেই, জানা নেই, তো তাই সেটাই একটা প্রসেস আমি জানাচ্ছি, সেটা দেখুন এটা কীরকম। এটা আমার আপনার মতো সাধারণ কেউ বলেনি, বলেছেন রবার্ট টি কিওসাকি একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং আপনার ব্যবসাবিদ, তিনি বলেছেন পৃথিবী এইটা যদি পুরো একটা পৃথিবী হয় এই পুরো পৃথিবীটাকে আপনাকে টোটাল চার রকম ইনকামের সোর্সে ভাগ করা যায়। কীরকম, প্রথমটা হচ্ছে গিয়ে এমপ্লয়ি, এমপ্লয়ি মানে কি, এমপ্লয়ি হচ্ছে চাকরিজীবী, সেটা হতে পারে গভর্নমেন্ট হতে পারে প্রাইভেট, যে কোনো সেক্টরের চাকরিজীবী মানুষেরা হচ্ছে গিয়ে এই একটা সেক্টরে পড়ছে। তারপরে কি আছে, আছে সেলফ এমপ্লয়ি, সেলফ এমপ্লয়ি কারা, যারা হচ্ছে কি নিজস্ব ছোটোখাটো কোনো ব্যবসা বা দোকান ফোকান করে যারা নিজেদের সংসারটা চালাচ্ছে, যেমন হতে পারে কোনো বাজারে সবজি দোকানদার, মাছের দোকানদার, মাংসের দোকানদার, বা হতে পারে কোনো টিচার, শিক্ষক, ডাক্তার, এরকম যারা আছে তারা হচ্ছে কি সেলফ এমপ্লয়ি। এবং এরা হচ্ছে কি অ্যাক্টিভ ইনকামের সাইডে পড়ছে। এবং প্যাসিভ ইনকামের সাইডে কারা পড়ছে, প্যাসিভ ইনকামের সাইডে পড়ছে সবার আগেই বিজনেস ওনার বা বিগ বিজনেস ওনার, সেটা কীরকম দেখবেন টাটা, জিও, রিলায়েন্স জিও যেগুলো আছে এনারা হচ্ছে কি বিগ বিজনেস ওনার। এনারা কী করেছে, একটা নির্দিষ্ট বড় একটা হিউজ টাকা ইনভেস্ট করে একটা বড় একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে নিয়েছেন, একটা পরিকাঠামো তৈরি করে নিয়েছেন এবং সেখানে মানুষজন রেখে দিয়েছেন তাদের কাজটা করে দেওয়ার জন্য, এবং সেখান থেকে তিনি কিন্তু একটা ইনকাম পাচ্ছে। দেখবেন জিও যেটা ছিল আমাদের প্রথমে, কিন্তু যখন জিও একদম প্রথমে ইন্ডিয়ায় আসে তারা কী করতো, বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে তাদের হচ্ছে কি যে টাওয়ারগুলো আছে সেটা বিনা স্বার্থে বসিয়ে যেত এবং সেখান থেকে কিন্তু তারা কোনো টাকা তখন কিন্তু পেত না। কিন্তু এখন এবং আমাদের কী করেছে, ফার্স্টে জিও সিম এবং ফোন ফ্রিতে দিয়ে দিচ্ছে এবং নেট কিন্তু পুরো ফ্রিতে দিয়ে দিচ্ছে, তার মানে আমাদের মধ্যে জিওর একটা নেশা ধরিয়ে দিচ্ছে এবং তারপর একটা অ্যামাউন্ট তারা যখন বসিয়ে দিল সেটার উপরে আমরা কিন্তু সেটাকে ছেড়ে আসতে পারি। এবং এখন দেখবেন জিও কিন্তু একটা কোটি কোটি টাকা ইনকাম করছে শুধুমাত্র এই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করতে পেরেছিল বলে তার, এবং তাদের কিন্তু একটা নির্দিষ্ট নেটওয়ার্ক আছে, তো এটাই হচ্ছে কি বিগ বিজনেস। এবং আরেকটা সেক্টর ফাঁকা আছে, এটা হচ্ছে কি ইনভেস্টর, ইনভেস্টর কারা, ইনভেস্টর হচ্ছে গিয়ে মানে স্যার যেটাকে বলা হলো নিবেশকারী, নিবেশকারী বলতে আমরা বিভিন্ন এলআইসি লোকদের বুঝতে পারি। এবং আরেকটা যারা দেখবেন ইনভেস্টর, যারা হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় টাকা ইনভেস্ট করে দেয়, যেমন ধরুন নতুন করে একটা প্রোডাক্ট মার্কেটে লঞ্চ হবে তারা সেই প্রোডাক্টটা যে কোম্পানি তৈরি করবে সেই কোম্পানির সাথে ডিল করে নেবে যে 25% আমি আপনাকে টাকা দেবো, আপনার যা প্রফিট আসবে সেখান থেকে আমাকে এত পার্সেন্ট প্রফিট আমাকে দিতে হবে এরকম। বা একটা বড় ধরো জায়গা তোমার সেলে উঠেছে তারা পুরো জায়গাটা কিনে নেবে এবং জায়গাটা যখন আরও দামে হবে তখন তারা সেল করবে এবং নিজেদের মূলধন এবং প্রফিট দুটোই তুলে নিতে পারবে।
বা একটা কোনো বড় ধরো তোমার ফ্ল্যাট হয়েছে, ফ্ল্যাটটাকে তিনি পুরোটা কিনে নিন। কিনে নেওয়ার পরে প্রতিটা ফ্ল্যাটে একটা করে ভাড়া বসিয়ে দিন, এবং ভাড়া বসানোর পরে কী হবে, প্রতি মাসে তাদের ভাড়াটা দিয়ে যেতে হবে, এবং তারা কিন্তু যে ফ্ল্যাটটা কিনেছে সে কিন্তু বসে বসে একটা ভাড়াটা পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে কি ইনভেস্টার এরকম। আর এরা কিন্তু দেখছেন যে প্যাসিভ ইনকামের সাইডে, এবং এটা থেকে আমরা একটা সঠিক একদম ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে যাচ্ছি যে বিগ বিজনেস ওনার এবং ইনভেস্টার হতে গেলে আমাদের বড় টাকা লাগছে। লাগছে বড় টাকা একটা লাগছে, এবং সেই টাকাটা কিন্তু আমরা এখন যেই আমরা মিডিল ক্লাস ফ্যামিলির যে আমরা যারা রয়েছি এখানে বসে, আমরা কিন্তু এত টাকা একবারে কিন্তু আমরা বের করতে পারি না, বা আমাদের কাছে এত টাকা একবারে থাকেও না। তো আমাদের এবং একটা অর্থনৈতিক সমীক্ষায় দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ ইনকাম করে হচ্ছে গিয়ে পৃথিবীর 95% মানুষ, যারা এমপ্লয়ি আর সেলফ এমপ্লয়ি, এরা হচ্ছে 95% মানুষ, এবং প্যাসিভ ইনকাম করে মাত্র 5% মানুষ, যারা বিগ বিজনেস ওনার এবং ইনভেস্টর। এবং অর্থনৈতিক সমীক্ষায় দেখা যাচ্ছে এই 95% মানুষের কাছে রয়েছে 10% সম্পদ বা টাকা, 10% টাকা, এবং এই 5% মানুষ যারা তাদের কাছে রয়েছে টোটাল তোমার 90% টাকা। তাহলে এরা দিনের দিন আরও বড় লোক হয়ে যাচ্ছে, এবং এরা দিনের দিন আরও গরিব তো গরিবই নেমে যাচ্ছে। এটা হচ্ছে একটা সহজ হিসাব আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারছি। আর এই তোমরা প্যাসিভ ইনকামের সাইডে আমরা এই দুটো ভাগ কিন্তু দেখতে পাচ্ছি, এবং আমাদের এই প্যাসিভ ইনকামে যেতে গেলে একটা বড় টাকার দরকারও হচ্ছে, কিন্তু সেটা আমাদের কাছে এখন নেই। তবে কি আমরা এই কখনো 95 থেকে বেরিয়ে 5% মানুষের মধ্যে যেতে পারবো না? আমাদের তো ইচ্ছা করে যে আমরাও একটা ভালো মানে একটা হাই সোসাইটিতে একটা ভালো জায়গায় একটা লাইফ লিড করি। তাহলে সেটার জন্য আমাদের এখান থেকে কীভাবে সেটাই হচ্ছে গিয়ে মেন প্রশ্ন। তো এখানে যাওয়ার জন্য আমাদের একমাত্র এখন এই রিসেন্ট পৃথিবীতে দাঁড়িয়ে একমাত্র একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের MLM সিস্টেম বা মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম, এবং যেটার নামে আমরা এটাকে পেয়েছি সেটা হচ্ছে গিয়ে আমাদের মোদি কেয়ার। মোদি কেয়ার এই যে এই গোল্ডেন নামটা আমরা আমাদের হাতে পেয়েছি, এই নামের মাধ্যমে এবং এই সিস্টেমের মাধ্যমে আমরা কাজ করে এই 95% মানুষ থেকে বেরিয়ে এই 5% মানুষ মানে আমরা গরিবপুর থেকে বেরিয়ে আমরা আমিরপুরে যেতে পারি শুধুমাত্র এই MLM সিস্টেম এবং মোদি কেয়ার এবং আমাদের লিভিং ঘর সমীর মোদি স্যারের হাত ধরে। তো এটাই হচ্ছে কি আমাদের অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম। তো আজকে এই অবধি আমরা করবো। থ্যাংক ইউ।